নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আপকামিং দুটো প্রজেক্ট নিয়ে কথা বলবো যে প্রজেক্ট দুটোর একটা রিলিজ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে আর যে প্রজেক্টটার জন্য আমি মুখিয়ে বসে আছি একজন ভারতীয় হিসেবে আমি মুখিয়ে বসে আছি সেই প্রজেক্টটার নাম হচ্ছে এমার্জেন্সি এমার্জেন্সির একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও গতকাল চলে এসছে ছোট্ট একটা ভিডিও সেটা নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আপকামিং একটা সাউথ ইন্ডিয়ান প্রজেক্ট যে প্রজেক্টটার নাম সত্যা ভামা এই প্রজেক্টটারও একটা অ্যানাউন্সমেন্ট এসে গেছে মানে একটা ছোট্ট গ্লিমস কাজল আগরওয়ালের জন্মদিন ছিল গতকাল সেই উপলক্ষে আমাদের সামনে আনা হয়েছে তো সেই প্রজেক্টটা নিয়েও কথা হবে এই ভিডিওতে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও তোমাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না এবং ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু সেখানে জয়েন করতে পারো প্রথমেই আমরা সত্যভামা নিয়ে কথা বলে ফেলি বন্ধুরা এই প্রজেক্টটা লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন আখিল দেগালা এবং আমরা মুখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পাচ্ছি এখানে কাজল আগরওয়ালকে কাজল আগরওয়ালের চরিত্রটার নামই হচ্ছে সাতিয়া আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম একজন লেডি কপ যে প্রচণ্ড ফেরোসাস যার মধ্যে একদম ভয়ভীতি নেই প্রচণ্ড মারকুটুরে একজন পুলিশ অফিসার আমরা দেখতে পেলাম এবং যার ভয়ে গোটা মানে থানা গোটা সমস্ত পুলিশ কিন্তু ছিটিয়ে বসে থাকে আমরা কি দেখতে পেলাম কাজল আগরওয়াল তিনি একটা শাড়ি পরে একদম একজন মানে নারীর মতন সে শাড়ি পরে ঢুকছে হাতে কাঁচের চুরি এবং ঢোকার পরে তিনি প্রথমে থানায় ঢুকলেন তারপরে লকাপে ঢুকলেন লকাপে ঢুকে দুটো কয়েদিকে দুমা দুম মারলেন আগের ঠিক যিনি পুলিশ অফিসার যিনি এত এতক্ষণ মেরেও ওনার ঘাম ঝরে যাওয়ার পরেও কয়েদিদের মুখ থেকে বা অপরাধীদের মুখ থেকে কোনো কথা বার করতে পারেনি সাতিয়া আমার এক ঘুষিতেই কয়েদিরা বলছে বা অপরাধীরা বলছে আমরা সব বলে দেবো আপনাকে তো এরকম একজন মার কাট মানে মারকুটুরে পুলিশ অফিসার এবং যার প্রচণ্ড সোয়্যাগ আমরা মারদানি দেখেছি রানী মুখার্জি জাস্ট আউটস্ট্যান্ডিং ছিলেন এবং তারপরে আমি কাজল আগরওয়ালকে দেখলাম যাকে দেখে আমার এতটা সো মানে এত পরিপূর্ণ একখানা ব্যাপার আমরা দেখতে পেলাম এবং এই ছোট্ট ভিডিওটার মধ্যে কত ডিটেলিং করা হয়েছে উনি যে কাঁচের চুরিগুলো পড়েছিলেন এক ঘুষি মারতে গিয়ে কাঁচের চুরি ভেঙে গেছে এবং তারপরে ফোটা ফোঁটা রক্ত তারপরে উনি বেরিয়ে একটা সাইন করছেন সেখানে দু ফোটা রক্ত এবং উনি যখন লকআপ থেকে বেরোচ্ছেন তখন যিনি আগের পুলিশ অফিসার কয়েদিগুলোকে মারছিল সে ঘেমে নেয়ে স্নান করে গেছে সেই ডিটেলিংটা পর্যন্ত বাকি পুলিশরা সব মানে সাতিয়া আমাকে দেখে সিঁটিয়ে বসে আছে সেই ব্যাপারগুলো মানে পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ক্রিয়েট করা হয়েছে যেটার জন্যে খুব ভালো লাগছে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখতে এই ছবি এই ছবিটা শ্যুট খুব শিগগিরই শুরু হবে এমনটাই তো জানতে পারা যাচ্ছে দেখা যাক কবে শুরু হয় তবে আমার কিন্তু ভালো লেগেছে এর পরবর্তীতে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো বন্ধুরা আমি প্রথমেই থ্যাংক ইউ জানাতে চাই কাঙ্গনা রানাবতকে কারণ তিনি এমার্জেন্সির মতন একটা প্রজেক্ট নিয়ে আসছেন এবং আমাদের সকলের সেন্টিমেন্ট আমাদের ভালোবাসার জায়গা থেকে ইন্দিরা গান্ধী তাকে ঘিরে এমার্জেন্সির গল্প এবং আমরা গতকাল জানতে পেরে গেছি এমার্জেন্সির রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কেমন লাগলো আমি বলিনি কিন্তু তার আগে একটা ডায়লগ বলবো যেটা শুনে গায়ে ভাই কাঁটা দিয়ে দিয়েছে ইন্দিরা গান্ধী বলছেন মানে কাঙ্গনা কাঙ্গা রানাবাতের লিপে আমরা ন্যারেটিভ পোর্শনে শুনতে পাচ্ছি যে যে যতই আটকানোর চেষ্টা করুক না কেন এই দেশকে আমি রক্ষা করবই কারণ ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া ভাই কি ভাই গুসগা গুসবামস ক্রিয়েট করছে সিরিয়াসলি এবং এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এত ভালো হয়েছে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি সেই পিরিয়ডটা যেখানে সাংঘাতিক অবস্থা যে পিরিয়ডটাতে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল আমরা সকলেই জানি আমি নতুন কিছু বলছি না এবং সেই কিছু ভিডিও মানে আমরা চলতে দেখতে পাচ্ছি তারপর সেখান থেকে স্টিল হয়ে গিয়ে পেপার কাটিংয়ের জায়গায় চলে আসছে সেই গল্পগুলো পুরো বিষয়টাকে এত সুন্দর সাজানো হয়েছে অনুপম খেরকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে উনি প্রচণ্ড ভালো একজন অভিনেতা উনি জাস্ট ফাটিয়ে দেবেন মানে উনি অভিনয় করে জাস্ট ফাটিয়ে দেবেন এছাড়াও আমরা এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবো শ্রেয়াস তালপাড়েকে দেখতে পাবো মহিমা চৌধুরীকে দেখতে পাবো মিলিন সোমানকে দেখতে পাবো আরও অনেককে দেখতে পাবো তো এই ছবিটার টিজার আসবে ট্রেলার আসবে আমি খুব এক্সাইটেড বিশ্বাস করো মানে এমার্জেন্সি নিয়ে আমরা বোধ হয় সকলেই এক্সাইটেড ভারতবাসী আমরা প্রত্যেকেই এক্সাইটেড আছি আর কাঙ্গনা রানাবাতকে আমি প্রথম দিন যেদিন ওনার লুক বেরিয়েছিল সেদিনই বলেছিলাম ওনাকে যা সুন্দর দেখতে লাগছে ইন্দিরা গান্ধীর চরিত্রে জাস্ট ভাবা যাচ্ছে না এবং উনি মানে উনি তো প্রচণ্ড ভালো একজন অভিনেত্রী কাঙ্গনা রানাবাত এটা কিন্তু মানতেই হবে সে ওনার হিট হোক আর ফ্লপ হোক ফ্লপ হিট দিয়ে কিন্তু অভিনেতা অভিনেত্রী বিচার হয় না অ্যাটলিস্ট আমার কাছে তো হয় না কাঙ্গনা রানাবাত প্রচণ্ড ভালো একজন অভিনেত্রী ঠিক আছে এবং উনি প্রচণ্ড ভালো পোর্ট্রে করবেন ইন্দিরা গান্ধীর চরিত্রটা এটা আমার ধারণা চলে যাওয়ার আগে আবারও কাঙ্গা নাম থেকে একদম ধন্যবাদ যে এরকম একটা ছবিকে প্রডিউস করার জন্য নিজেই ডিরেকশন দেওয়ার জন্য এবং নিজেই ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়টা করার জন্যে দেখা যাক কীরকম হয় এই প্রজেক্টটা চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা